আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। যাত্রাবাড়ী থানায় দায়ের করা রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আবারও 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে তেজগাঁও থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডাক্তার দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত। সকালে তাদের আদালতে হাজির করা হয়। খাগড়াছড়ির রাঙামাটিতে আজ দ্বিতীয় দিনের মতো চলছে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। এদিকে দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র সাজেকে কয়েকশো পর্যটক আটকা পড়েছেন, অবরোধের কারণে তারা ফিরতে পারছেন না। আটকে পড়া পর্যটকদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে আটকে রয়েছেন অন্তত 1400 পর্যটক। অবরোধের কারণে পাহাড়ি দুই জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে দীঘিনালায় সহিংসতার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা এই অবরোধের ডাক দেয়, পরে এতে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। এদিকে রাঙামাটি ও খাগড়াছড়িতে উত্তপ্ত অবস্থা থাকলেও বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা খোলা থাকলেও বন্ধ রয়েছে বান্দরবান কাপ্তাই ও রাঙামাটি সড়কে যাত্রীবাহী বাস চলাচল। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বাস মালিক সমিতি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে, এতে যাত্রী ও পর্যটকদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। তবে সড়কটিতে অল্প হলেও হালকা যানবাহন চলাচল করছে। নিরাপত্তা নিশ্চিতে জেলা শহর সহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে বলে জানান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন। আড়াই মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে সব বর্ষের ক্লাস শুরু হলেও আজ চালু হচ্ছে না প্রথম বর্ষের ক্লাস। 2023-24 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষে ক্লাস শুরু হবে আগামী 30 সেপ্টেম্বর থেকে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন কাঠামোর একটি স্কিম নিয়ে ডাকা কর্মসূচির কারণে গত 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল, আর 17 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়, তারপরই খুলেছে বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক, আজ ঘোষণা হতে পারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। নির্বাচনে প্রাথমিকভাবে দেশটির আপৎকালীন সময়ে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে এগিয়ে ছিলেন, তবে শেষ মুহূর্তে এগিয়ে যান পিপলস পাওয়ার পার্টির নেতা অনুরা কুমারা দিশানায়কে। নির্বাচনে এখন পর্যন্ত 53% ভোট পেয়েছেন দিশানায়ক। এছাড়া বিরোধী দলীয় নেতা সজিত প্রেমাদাস এখন পর্যন্ত 22 এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে তৃতীয় অবস্থানে রয়েছেন। এদিকে ভোটগ্রহণ শেষে গণনার সময় রাতভর কার্ফিউ জারি ছিল গোটা শ্রীলঙ্কায়। খেলার খবর, চেন্নাই প্রথম টেস্টের চতুর্থ দিন ভারতের বিপক্ষে 515 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। সকালে 4 উইকেট 158 রান নিয়ে খেলা শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান। এর আগে খেলার তৃতীয় দিন 4 উইকেটে 287 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে বিদায় নেন জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক এবং মুশফিকুর রহিম। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 4 উইকেট 194 রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।